হাই ফ্রেন্ডস, একাস কুকিং এ তোমাদের সবাইকে আবারো স্বাগত। আজ আমি একটি স্ন্যাক্স নিয়ে তোমাদের সামনে হাজির, আর এটা হলো মোমো। আর এই মোমোটা আমি কোনো স্টিমই করিনি, একদম পুরো ফ্রাই প্যানেই তৈরি করেছি। খুব সহজে তৈরি হয়ে যায় এই মোমোটা। তাহলে আমার এই মোমো রেসিপিটা পেতে হলে তোমাদের কি করতে হবে, প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। মোমো তৈরি করার জন্য আমি এখানে একটা কড়া গরম করে নিয়েছি, এবার ওই প্যানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ বাটার। আর এই মোমোটা তৈরি করব আমি পনির দিয়ে, আর পনির আর দিয়ে দিচ্ছি গাজর। তো এখানে আমি একটা গাজর কুড়িয়ে নিয়েছি, একটা কোড়ানি দিয়ে সরু করে কুড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একটু মিশিয়ে নেব গাজরের সাথে কাঁচা লঙ্কা আর গাজরটাকে। আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজর আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনির। পনির আমি নিয়েছি এখানে 150 গ্রাম, পনিরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এবার পনিরটাকে আমি আবারও গাজরের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই মোমোটা আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করব, এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। তাহলে যারা নিরামিষ খান তারাও এই মোমোটা খেতে পারবে। আর দিয়ে দিচ্ছি আমি নুন। নুনটা আমি এখানে দিয়েছি পরিমাণ মতো, 4 চামচে হাফ চা চামচ নুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমি 1 চা চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তবে পনিরটাকে আমি বেশি ফ্রাই করব না, কারণ পনিরের যে একটা সফটনেস সেটা চলে যাবে, তাই আমি হালকায় ফ্রাই করে নেব পনিরটা দেওয়ার পর। এই যে এইভাবে আমি পনিরটাকে ফ্রাই করে নিয়েছি যাতে পনিরটা শক্ত না হয়ে যায়। এবার আমি পনিরটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা ময়দার ডো তৈরি করব। তো ময়দার ডো তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেল দিয়েছি আমি 1 টেবিল চামচ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এখানে আমি আর অন্য কিছুই দেব না। আমরা যেমন পরোটা তৈরি করার জন্য যেভাবে ডু তৈরি করি ঠিক সেভাবে একটা সফট ডু তৈরি করে নেব। এবার ময়ানটা আগে আমি ভালো করে দিয়ে দেব, কারণ ময়ানটা ভালো হলে মোমোটাও একদম সফট হবে, সেই জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব, একটা ডু তৈরি করে নেব। এই যে এভাবে আমি জলটা একবারে দেব না, অল্প অল্প জল দেব আর মেখে নেব। এই যে একবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। তো আমি এখানে একটা সফট ডু তৈরি করে নিয়েছি। এবার আমি মোমো তৈরিতে চলে যাব। এখান থেকে আমি ছোট ছোট লেচি নিচ্ছি, নিয়ে তারপরে পাতলা করে বেলে নিতে হবে। মোমোর ইয়েটা আমরা সবাই করতে জানি, উপরের কোটটা, তা আমি সেভাবে পাতলা করে বেলে নিচ্ছি। এই যে এবার ওর মধ্যে আমি পনির আর গাজরের যে পোরটা রেখেছি সেটাকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি। এবার দিয়ে আমি ডোটা পোরটা দিয়ে এবার মোমোরটা ভাজ করে নেব। তোমরা তোমাদের ডিজাইন যেভাবে পছন্দ করো ঠিক সেভাবে করে নেবে, আমি এভাবে করে নিচ্ছি। এই যে একটা কাপড়ের কুচি যেভাবে দেয়া হয় শাড়ির কুচি, ঠিক সেভাবে দিয়ে পাশের পার্ট আছে যে ওই পার্টের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। আমি তোমাদের দুটো ডিজাইন করে দেখাবো, আর তারপর এই একটা ডিজাইন হয়ে গেলো, আমি আরেকটা ডিজাইন করে তোমাদের দেখাবো। আমি আরও একটা লেচি বেলে নিয়েছি। এবার ওর মধ্যে আবারও আমি পনির আর গাজরের পুর দিয়ে দিয়েছি। এবার আমি এই আরেকটা ডিজাইন করে নিচ্ছি। তো ডিজাইন তোমরা তোমাদের পছন্দ মতো যে যেমন পারো করে নেবে। আর এই গাজরের আর
তোমার পনিরের মোমোটা খেতেও অসাধারণ লাগে। আর আমি এটা এই মোমোটা তৈরি করতে পুরো 5 মিনিট টাইম লাগে, কারণ এই ব্যস্ততার সময়ে খুব অল্প ব্যস্ততার মাঝে খুব অল্প সময়ে কিভাবে মোমোটা তৈরি করে নেওয়া যায় সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ মোমো অনেকে ভাবে যে অনেক টাইম লাগে, তো আমি ভাবলাম যে এইভাবে যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে কেমন হয়, কারণ আমি এভাবে মোমোটা তৈরি করে থাকি। তো এবার মোমোটা করার জন্য চলে এসেছি, এখানে একটা প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটারটা এবার গলিয়ে নিয়েছি, সারা প্যানে মিশিয়ে দিচ্ছি বাটারটা। এই যে দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মোমোগুলো। আর গ্যাসটা অবশ্যই মিডিয়ামে রাখবে, গ্যাসটা কখনো বাড়িয়ে দেবে না। এবার আমি তৈরি করে রাখা মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, তোমরা এভাবে মোমোগুলো তৈরি করে খেয়ে দেখো, সময়ও কম লাগে আর খেতে একই টেস্ট, বরং স্টিমের থেকে আমার কাছে এটা অনেক সুস্বাদু লাগে এই মোমোটা খেতে। তাই তোমরাও এভাবে ব্যস্ততার সময়ে যদি এভাবে করে নেওয়া যাও, সময়ও কম লাগে, অনেকটা সময়ও বেঁচে যায়। আর এভাবে মোমোগুলো তোমরা তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারো, যখন ইচ্ছে হয় তোমরা ভেজে খেয়ে নিতে পারবে। এই যে দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের থেকেও একটু কম জল দিয়েছি আমি এখানে। জল দিয়ে আমি এবার ঢেকে দেব। এই যে দেখো, আমি কোনো স্টিমে বসাইনি, শুধু একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। আর এই যে ঢাকনায় যে একটা ছিদ্রি থাকে, ছিদ্রিটাকে আমি আটকে দিয়েছি একটা লবঙ্গর সাহায্যে, যাতে এটা স্টিমটা বেরিয়ে যেতে না পারে। এভাবে আমি ঠিক 5 মিনিট রেখে দেব মিডিয়াম ফ্লেমে। ততক্ষণে মোমোটা আমার তৈরি। দেখো কি সুন্দর মোমোটা পুরো তৈরি হয়ে গেছে, আর একদম সফট হয় এই মোমোটা খেতে, আর খেতে খুবই সুস্বাদু। আমি তোমাদের আবারও বলছি, এভাবে একবার তোমরা মোমোটা তৈরি করে খেয়ে দেখো। আর বাটার দিয়ে খেতে তো দুর্ধর্ষ লাগে, বাটারের পুরো ফ্লেভারটা অসাধারণ লাগে এই মোমোটা খেতে। আর তোমরা যদি ভাবো যে এখানে মোমোটাকে আরেকটু ফ্রাই করে নেবে, তাহলে আর এভাবে কিছুক্ষণ আর 2-3 মিনিট রেখে তোমরা ফ্রাই করেও নিতে পারো মোমোটা, তাহলে একটু ক্রিস্পি হবে। এই যে দেখো, পেছনটা এমন হয়েছে কিন্তু এটা একটু ক্রিস্পি হবে না, একদম সফট হয়েছে মোমোটা। দেখো, কেউ বুঝবেও না যে এটা তুমি ফ্রাই প্যানেই করেছো মোমোটা। এই যে, তাহলে আমার এই মোমো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, কী করবে, একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তারা একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি তোমাদের দেখালাম একদম ভেতরটাও খুব সুন্দর তৈরি হয়েছে। তো এই ব্যস্ততার সময়ে তোমরা এভাবে ঝটপট তৈরি করে নিতে পারো ফ্রাই প্যানে মোমো। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।